তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করো আর পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করো আমাদের সমস্ত নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। হ্যাঁ রোহিত বলছিলাম, কালকে ফোন করেছিলাম, আমি টাকাটা জমা দিয়ে দিই। টাকা দিয়ে দিয়েছো? হ্যাঁ। কোথায়? SBI। আচ্ছা, তুমি কি আমাকে এখন কনফার্ম করছো না আরো কাকে করেছিলে? না, আমি কালকে ফোন করলাম না তোমাকে। হ্যাঁ, তো তোমার নাম্বারটা তো আমি অনেকবার ফোন করেছি কালকে, কিন্তু এটা বলছি রং নাম্বার। এটা রং নাম্বার বলছি কি করে? অদ্ভুত ব্যাপার না, তোমার নাম্বারটা একটু রিপিট করবে? না, এটা তো মোবাইল না, এটা তো আমার অফিসের ফোন থেকে ফোন করছি। ও, তাই জন্যে। আজ কি তুমি দেখা করবে আমার সাথে বেলগাছিয়া মেট্রো? কথা দিতে পারছি না। দমদম মেট্রো কেন তুমি দিদি? স্পেলিংটা একবার বলবে? নাটা ব্রুশাল, NATA BRUSHAL। এই নাটা ব্রুশাল মানে কি গো? নাটা মানে বেটে আমাদের এখানে, তাই না? ব্রুশাল মানে কি? ডিকশনারি দেখো না, এটা কার নাম এরকম মজার? মজার বলবো না, এটা হয়তো কিছু বিদেশি নাম টাম ধার করেছে হয়তো। ধার করে এইভাবে ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায়? আরে বাবা, অত কিছু খোলা দিতে হবে না, তুমি আমাকে বলো। অন্য নাম নিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায়? আমি জানি না। এসো না, তুমি সিরিয়াস হও, তুমি টাকাটা দিয়ে দিবে না, একবার দেখে নাও। আমি টাকা দিয়েছি, আমাকে রিসিপ্ট আছে, আমি তুমি আমার সাথে দেখো, আমি রিসিপ্টটা দিয়ে দেবো তোমাকে। তুমি দেখলে? না, এখনো পর্যন্ত কোনো খবর দেয়নি আমাকে। তুমি 12:30 থেকে একটা বললে না, এখনো পর্যন্ত কোনো খবর দিওনি, তুমি সঙ্গে সঙ্গে আমাকে ফোন করবে তো? দিদি আমি কি করি বলো তো, এখন ভুল হয়ে গেছে। ওহো, তোমার জন্য আমার একটুখানি ইয়ে হচ্ছে। না কি বলতো, আমি তো অত বুঝতে পারিনি, তুমি বললে কালকে কি জমা করে দিও। আমি সঙ্গে সঙ্গে আমাকে ফোন করবে একটা, যে হ্যাঁ জমা করে দাও। আমি ভাবলাম যে তুমি বোধহয় আমাকে ফোন রিং ব্যাক করবে। আমি তো রিং ব্যাক করবোই, কিন্তু তোমার ফোনটা না পেলে আমি রিং ব্যাক করবো? রিং ব্যাক করে তোমাকে নাম্বারটা দিতে হবে আমার। তুমি তো আমাকে বেশ একটুখানি না না, আমি কি ফ্যাশাতে ফেললাম বলো দিদি? ফ্যাশাতে তো আমি পড়েছি, টাকা কি তোমার গেছে আমার গেছে? আরে আমার তো একটা হেডেক থাকলো, তোমাকে দিয়ে করিয়েছি না আমি, তুমি তো এবার আমাকে বলবে যে আমি টাকাটা দিলাম। না না, আমি কেন বললাম, আমি করতে পারলাম আর কই। আচ্ছা রোহিত, আরেকটা কথা আমি জিজ্ঞেস করি? হ্যাঁ বলো বলো। তুমি মেয়ে না হয়ে ছেলে হতাম, তুমি কি এত গল্প করতে? নিশ্চয়ই বলতাম, মনটা যদি তোমার এরকম থাকতো, যদি এরকম মনে দাদা পেতাম, আমি সত্যি কথা বলছি, আমি এরকমই কথা বলতাম। আমি ভাই সাথে আলাপ করবে? হ্যাঁ। কিন্তু যথেষ্ট ভালো, আমি দিদি বলে বলছি না। কে তোমার ভাই? তোমাকে যে নম্বরটা দেওয়া হয়েছে ওটা আমার ভাইয়েরই নাম্বার। আমি যখন বাড়িতে থাকি আমি তুলি, আমার একটা আলাদা নাম্বার আছে, সেটা তোমাকে দিইনি এখনো, ঠিক আছে? খুব শান্ত থাকি, সবসময় নভেল উপন্যাস এসব নিয়ে পড়ে আছি। হ্যাঁ, মানে কার লেখা পড়তে ভালোবাসি? সুচিত্রা ভট্টাচার্য। আমি একমাত্র সুচিত্রা ভট্টাচার্য, আমি আর আমার ভাই দুজনের একই পছন্দ, সুচিত্রা ভট্টাচার্য এবং বাণী বসুর কান্ধবী পড়ে আমি মোহিত হয়ে গেছিলাম। তোমার প্রিয় লেখক কে? প্রিয় আমার অনেকেরই লেখা আমার পছন্দ, রবীন্দ্রনাথ পছন্দ আমার, বিদ্যাসাগরের লেখা পছন্দ, বর্ণপরিচয় আমার প্রিয় বই। বাপ রে, ওনার ওই লেখাটা আমার বিদ্যাসাগরের অজগর আসছে তেরেটা আমার তো সেরা কবিতা জীবনে। এখন তো কত মেয়েদের নাম বলুন তো লি দিয়ে হয়, তারা তো লিটা ব্যবহার করতে পারে বলুন। খালি এখন কেন, অনেকদিন আগেকার একজন অভিনেত্রীর নাম হতো লি দিয়ে। লিলি চক্রবর্তী উনি দুটো লি ব্যবহার করতে পারতেন, সবাই 99 বলে ফেলবে, তো সেখানে লিটা ব্যবহার করতে না। লিলি চক্রবর্তীর অভিনয় ভালো লাগে? ওই দাদুর ঠাকুমার সাথে বসে দেখতাম তখন, আর লিলি চক্রবর্তী তখন হট ড্রেস পরতে বলে লিলি চক্রবর্তী স্ক্রিনে আসলে আমার চোখ বন্ধ করে দিত। লিলি চক্রবর্তী হট ড্রেস পরতো? হ্যাঁ, আমার ঠাকুমা বলতো তখন। আর আগেকার দিনের মানুষ তো,
স্লিপলেস পরলেই ভাবতো বোধ হয় হট ড্রেস। হ্যাঁ স্লিপলেস পরতে রুডি খুব, এটাও ঠিকই অভিনেতা ছিলেন একজন, খুব দুষ্ট মিষ্টি। আরে দিদি আরেকটা কথা জিজ্ঞেস করবো, এই নায়িকারও কি ধরনের প্রফেশনের সাথে যুক্ত থাকে? অনেকে বলে থাকে, হ্যাঁ আমি এটা অনেক, কিন্তু খুব বেশি পপুলার নায়িকা থাকে না, তাদের তো টাইম নেই, আর তারা অনেক ভালো ফ্যামিলি থেকে আসে, যেমন কোয়েল মল্লিক আর শ্রাবন্তীকে তুমি পাবে না, ঠিক আছে, জড়িত ছিল, কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়ার পর ওর নেই, মানে ফিলোসফিক্যালি ওইখানে যাওয়ার চেষ্টা করছি। দাঁড়াও দাঁড়াও রসো রসো, আগে তেলটা কড়াইতে দেওয়া হোক তবে তো মাছ খাবে, টাকাটা জমা পড়েছে কিনা আগে দেখি তবে তো। হ্যাঁ সে তো বটে দিদি, আমি আমি দেখলাম বস ঘুরছে ওইদিকে, না জেন্টস ব্যবহার ভালো কেনা, না একদম ভালো না গো, ওইসব নিয়ে তো বড্ড চিন্তায়। লোকে 27-28 বছর সংসার করার পর যেরকম ডায়লগ দেয়, ও আর পাচ্ছি না জীবনটা শেষ হয়ে গেল, ঠিক তুমি সেরকম বললে, হ্যাঁ ভালো নয় গো, ওরকমই ভালো নয় গো মাসি, সে তো বাতের ব্যথা কোমরে, হাঁটু চিনচিন করে, পূর্ণিমার রাতে কনুইয়া ব্যথা করে, আর বলো না মাসি, সে কোমরে ব্যথা, মাজারে চিনচিন করে, একদম প্রাইভেট। না না আমি কি তোমায় বল জিজ্ঞেস করছি না, মানে আমি তোমায় ওইভাবে বলতে বলছি, থাকতেও পারে ছিল, আচ্ছা বেসিক্যালি ও বোথের সাথেই করতো, এদের এত টাকা হয়ে গেলে তুমি কি এখন বাচ্চা 25 বছরে ম্যাচিওর হওনি? হ্যাঁ ম্যাচিওর যথেষ্ট, জিনিসগুলো কি তুমি অনুধাবন করতে পারছো? একদমই বুঝতে পারছি, কত টাকা জমাতে হবে আমাকে মোটামুটি? সাথে করতে গেলে তোমাকে দেবে 10,000, সময় দেবে 8 ঘন্টা, তার মধ্যে তুমি কি করবে না করবে সেটা তোমার ব্যাপার, মানে ওদের হাত পয়সা আছে ওরা দিচ্ছে। ও মানে আমাকে দিতে হবে না? না কি বলছো, তাহলে আমাকে পাঠাও প্লিজ, দেখছি আমার হাতের মধ্যে মোয়াটা আছে কিনা, তাহলে আমি 10,000 দিয়ে দেবো। তুমি তোমাকে টাকাটা জমা পড়েছিল, তুমি আমি তোমার, তুমি আমার সাথে দেখা করো আজকে, তোমায় আমি আমি রিসিপ্টটা দিয়ে দেখিয়ে দিচ্ছি, বা তোমায় আমি দিয়ে দিচ্ছি, রিসিপ্টের কথা হচ্ছে না, তুমি এক্ষুনি যাও ব্যাংকে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। এই ভিডিওটা ভালো লাগলে ফেসবুক টুইটার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ইমেল সমস্ত সোশ্যাল মিডিয়াতে নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলিকে অবশ্যই শেয়ার করতে ভুলো না।